আজও মেমারি পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ। পৌরসভার সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। 15,000 টাকা বেতনের দাবিতেই বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। গতকালও পৌরসভার সামনে চলে বিক্ষোভ এবং বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। আজকে মেমারি পৌরসভার সামনে বিক্ষোভ করছি আমরা, কেন আমাদের স্যালারি বাড়ানোর জন্য মাইনে কেটে নেওয়া হচ্ছে, তার কারণে পিএফএসআই চালু স্থায়ী করার জন্য আমরা বিক্ষোভ করছি। বিক্ষোভ এখনো চলবে, যদি আমাদের সঙ্গে কোনো রকম ভাবে পুরোপিতা উপপুরোপিতা আমাদের সঙ্গে আলোচনায় না বসেন। কালকে কোনো রকম যোগাযোগ হয়নি, আন্দোলন এরকমই চলছে, আগামী দিনে আরো দীর্ঘভাবে আন্দোলন বড় হবে। কিছু তো বলার মানে চেষ্টা করলো না, আমাদের সঙ্গে যে যোগাযোগ করবে এটা কোনো রকম ভাবে কোনো রকমই কিছু দেখালো না। চেয়ারম্যান সাহেব রাজ ঘোটাল আমাদের ভাইস চেয়ারম্যান, উনিও তো কিছু বললো না। ওরা বললো গেটটাকে ছেড়ে তারা বিক্ষোভ কর, যা খুশি করার কর, রাস্তায় করলে কর, উনি এই কথাটা বলে গেল। তাহলে আমরা কি রাস্তায় রাখবো? বিক্ষোভ করছে, তারা আমাদের চিঠি দিয়েছে, সেই চিঠি মোতাবেক আমরা তাদেরকে ডেকেছি। একটা প্রতিনিধি টিম দেখবে, 7 জন 10 জন আসুক, যদি তারা কথা বলুক কী আলোচনা না আছে তারা বলবে, তার পক্ষে বিপক্ষে যা বলার আমরা বলবো। কিন্তু ওরা বলছে আমরা সকলে মিলে যাবো, তাতেও আমরা বলেছি কোনো আপত্তি নেই, তোমরা সকলে মিলে এসো আমাদের কনফারেন্স রুমে তিনতলায়, তোমরা এসো বসো, তোমাদের বক্তব্য জানাও, আমরা বলবো। এবার যেটা আলোচনা হবে হবে, ওদের যে দাবি আছে সেই দাবি পূরণ করার তো শর্ত আছে, সরকারের নীতি নির্ধারণ ব্যাপার আছে, সেই নীতি নির্ধারণ সরকারের নীতি নির্ধারণ যেটা হবে সেটি তাদেরকে আমরা তুলে ধরবো, বলবো। সবথেকে অযৌক্তিক কোনো দাবি করলে, অযৌক্তিক কোনো কথা বললে, অযৌক্তিক কোনো প্রস্তাব। আজও মেমারি পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ। পৌরসভার সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। 15,000 টাকা বেতনের দাবিতেই বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। গতকালও পৌরসভার সামনে চলে বিক্ষোভ এবং বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। আজকে মেমারি পৌরসভার সামনে বিক্ষোভ করছি আমরা, কেন আমাদের স্যালারি বাড়ানোর জন্য মাইনে কেটে নেওয়া হচ্ছে, তার কারণে পিএফএসআই চালু স্থায়ী করার জন্য আমরা বিক্ষোভ করছি। বিক্ষোভ এখনো চলবে, যদি আমাদের সঙ্গে কোনো রকম ভাবে পুরোপিতা উপপুরোপিতা আমাদের সঙ্গে আলোচনায় না বসেন। কালকে কোনো রকম যোগাযোগ হয়নি, আন্দোলন এরকমই চলছে, আগামী দিনে আরো দীর্ঘভাবে আন্দোলন বড় হবে। কিছু তো বলার মানে চেষ্টা করলো না, আমাদের সঙ্গে যে যোগাযোগ করবে এটা কোনো রকম ভাবে কোনো রকমই কিছু দেখালো না। চেয়ারম্যান সাহেব রাজ ঘোটাল আমাদের ভাইস চেয়ারম্যান, উনিও তো কিছু বললো না। ওরা বললো গেটটাকে ছেড়ে তারা বিক্ষোভ কর, যা খুশি করার কর, রাস্তায় করলে কর, উনি এই কথাটা বলে গেল। তাহলে আমরা কি রাস্তায় রাখবো? বিক্ষোভ করছে, তারা আমাদের চিঠি দিয়েছে, সেই চিঠি মোতাবেক আমরা তাদেরকে ডেকেছি। একটা প্রতিনিধি টিম দেখবে, 7 জন 10 জন আসুক, যদি তারা কথা বলুক কী আলোচনা না আছে তারা বলবে, তার পক্ষে বিপক্ষে যা বলার আমরা বলবো। কিন্তু ওরা বলছে আমরা সকলে মিলে যাবো, তাতেও আমরা বলেছি কোনো আপত্তি নেই, তোমরা সকলে মিলে এসো আমাদের কনফারেন্স রুমে তিনতলায়, তোমরা এসো বসো, তোমাদের বক্তব্য জানাও, আমরা বলবো। এবার যেটা আলোচনা হবে হবে, ওদের যে দাবি আছে সেই দাবি পূরণ করার তো শর্ত আছে, সরকারের নীতি নির্ধারণ ব্যাপার আছে, সেই নীতি নির্ধারণ সরকারের নীতি নির্ধারণ যেটা হবে সেটি তাদেরকে আমরা তুলে ধরবো, বলবো। সবথেকে অযৌক্তিক কোনো দাবি করলে, অযৌক্তিক কোনো কথা বললে, অযৌক্তিক কোনো প্রস্তাব।